পূজোর সঙ্গে খাওয়া দাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। শহর কলকাতার অন্যতম অভিজাত হোটেল দা ওয়েস্টিন পূজোর চার দিন আপনাদের জন্য পছন্দসই খাবার তৈরি করে রেখেছে বিলাসবহুল এই অভিজাত হোটেলটি, শুধুমাত্র আপনাদের ঢু মারার অপেক্ষা। আমরা এসে পড়েছি ওয়েস্টিনে, এবং ওয়েস্টিনে এসে আমরা যখন তাদের এই লাইভ কিচেনে চলে এসেছি, আমার সঙ্গে সৌমিও রয়েছে। সৌমি, এখানে এসে কেমন লাগছে? একদম বিশাখা, এখানে এসে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু পুরোপুরি এই পূজোর দিনে একদম ঘুরি ভোজ যাকে বলে, এটা কিন্তু একটা পাঁচ তারা হোটেল আমরা দেখতেই পাই। সেখানে কিন্তু পুরো সমস্ত নিয়ম মেনে পুজো করা হচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু রয়েছে পুরো খাওয়া দাওয়ার আয়োজন, মানে পুরো বাঙালি খাওয়ার আয়োজন কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। বাঙালি খাবারের আয়োজন যেরকম রয়েছে সেখানে, কিন্তু আমরা যেহেতু এটা পাঁচ তারা অভিজাত হোটেল, সেখানে কন্টিনেন্টাল জিনিস যেরকম পাওয়া যাচ্ছে, আইটেম যেরকম পাওয়া যাচ্ছে, সেরকম ভাবেই সৌমি এবং আমরা যখন আজকে সপ্তমীর সকালে রয়েছি, সৌমি আমরা কিন্তু প্রথমেই বলছিলাম মাছের গন্ধটা কোথা থেকে আসছে, তাই তো? মাছের গন্ধটা কোথা থেকে আসছে সেটা যখন আমরা দেখছি, তো মাছটা খেলেই হয় নাকি? হ্যাঁ একদম, মাছটা তো টেস্ট করতেই হয়, এবং বাঙালি পুজোতে, এবং বাঙালি আজকে পুরো বাঙালি আনার মুডে কিন্তু সবাই রয়েছে এখানে, দেখতেই পাচ্ছি আমরা বিভিন্ন দিকে কিন্তু কন্টিনেন্টাল কথা বলে দেওয়া দরকার আমার মনে হয়। যারা মাছটা রান্না করছে, আমার মানে মনে হচ্ছে যে এই মাছের হাতে বাঙালি কনসেপ্ট সেটা এখান থেকে আরো ভালো করে বোঝা যাচ্ছে। টাটকা টাটকা মাছ ভাজার গন্ধ আসছে, কি ভাজছেন এখন? সরষে, ভোলা মিরচি, পাবদা, পার্শে, তারপর অনেক রকমের বেগুনি। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যে আমরা যখন পুজোর সময় হলে বা কোনো অনুষ্ঠানে, সৌমি, আমরা এটা সবসময় ফিল করি যে মায়ের হাতের রান্না, মা কাকিমাদের হাতের রান্না সেটা কোথাও গিয়ে হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু সেই হারানোর জায়গাটা কিন্তু ওয়েস্টিন আর হারাতে দিচ্ছে না, সেই জায়গা থেকে আমরা সেগুলোও পাচ্ছি, তাই তো? একদম, সেগুলো মায়ের হাতে সেই রান্না, সেই বাঙালি রান্না কিন্তু ওয়েস্টিন একদম পুরোপুরি আমাদের পূরণ করে দিচ্ছে, এবং সবার মুখে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড খুশি যে এই বাঙালি আনার খাওয়া দাওয়া কিন্তু আজকে পাওয়া যাচ্ছে এই পুজোর দিনে। একদম, এবং অভিজাত হোটেল থেকে অভিজাত খাবার দাবার, এর থেকে বেশি পুজোর দিনে আর কি চাওয়া যেতে পারে? পুজো মানে তো দেদার আড্ডা, পুজো মানে দেদার খাওয়া দাওয়া, আর আড্ডা যখন তখন বন্ধুত্ব তো মাস্ট, আর বন্ধুত্ব সেলিব্রেশনও মাস্ট। আমরা এখানে ওয়েস্টিনে এসে পেয়ে গিয়েছি এমন দুজন বন্ধুকে যারা খুব জমিয়ে খাওয়া দাওয়া করছেন, তাদেরকে খাওয়া দাওয়ায় ডিস্টার্ব করবো না, কিন্তু তাদের এই বন্ধুত্ব যে তারা উদযাপন করছেন সেই জায়গা থেকে দুটো কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কি খাওয়া হচ্ছে? এই শেষ পাতে এখন মিষ্টি খাচ্ছি, আমার প্লেটে তো দেখতেই পাচ্ছেন টার্ট থেকে শুরু করে কালাকান থেকে শুরু করে রসমালাই সব কিছু। পুজো মানে পেট পুজো, তাই আমি একদম জমিয়ে খাচ্ছি। আর আপনার বন্ধুকে দেখা যাচ্ছে বেশ মৃত হাসি, তিনিও কিন্তু মানে আমি একটু দেখাবার চেষ্টা করব মিষ্টি কতগুলো খাওয়া হচ্ছে, ডায়েটিং বাদ, পুরোপুরি বাদ। মিষ্টি খেতে আমার খুব ভালোবাসি, তাই আমি মিষ্টি সব সময় খাই, বাড়িতেও খাই, তাই এখানে এসে মিষ্টি বাদ যাবে এটার মানেই হয় না। মিষ্টি তো বুঝলাম, মিষ্টি ভরা রয়েছে, আর কি কি খাওয়া হবে বা হয়েছে? আমরা অনেক কিছু খেয়েছি, শুরু করেছি স্টার্টার দিয়ে, চাইনিজ থেকে শুরু করে, তন্দুর থেকে শুরু করে, বিরিয়ানি থেকে শুরু করে, স্যালাড থেকে শুরু করে, কুমপাও চিকেন থেকে শুরু করে সব খেয়েছি। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে দর্শকরা যেটা বুঝতেই পারছেন যে আজকে যে যে খাবারের কথাগুলো শুনলাম, সেই নামগুলো শুনলেই অন্যান্য সময় হয়তো আমরা ভাববো কত ক্যালোরি নিয়ে ফেললাম, কত ক্যালোরি ইনটেক করলাম, কতটা ওজন বেড়ে গেল, কিন্তু এখন আর সেই সমস্ত ভাবনা একেবারেই নেই। এখন নির্ভাবনায় একদম নিশ্চিন্তে শুধুই খাওয়া দাওয়া, এবং সেই জন্যেই সবার এই মুহূর্তে ডেস্টিনেশন লাঞ্চ ডেস্টিনেশন দা ওয়েস্টিন। এবারে যখন আমরা দেখতে পাচ্ছি এত মানুষ এসেছে, এবং এখানে প্রচুর মাছ ভাজার গন্ধ আসছে, প্রচুর ভাজাভুজির গন্ধ আসছে, সব থেকে বেশি কি চলছে সপ্তমীর সকালে? সব থেকে বেশি যা সপ্তমীর সকালে চলছে, যেটা আমরা পুজো মণ্ডপে আমরা খেতাম, মাছ ভাজাগুলো চলছে, যেখানে বেগুন ভাজা যখন আমরা ছোটবেলায় খেতাম সেটা চলছে, আপনার মুড়ি ভাজাগুলো চলছে। তো লোকেরা এখানে এসে স্ট্রিট ফুড, যে কলকাতার অ্যাকচুয়াল স্ট্রিট ফুড যেটাতে আমরা রিলেটেড, সেই ফুডগুলো যে বেশি পছন্দ করছে। সাধারণভাবে সৌমি, আমরা যখন কোনো রকম পাঁচ তারা হোটেলের কথা বলি, তাহলে কিন্তু একটা বিষয় চলেই আসে যে খুব দামি কোনো খাবার দাবার হবে, খুব দামি লাইফস্টাইল হবে, কিন্তু আমরা যখন দ্য ওয়েস্টিনে এসেছি সেখানে যখন সপ্তমীর আড্ডা চলছে, গান চলছে, এবং জমিয়ে খাওয়া দাওয়া চলছে, এই এত সময় এটা তো সাধারণ কিছু স্যালাড দেখতে পাচ্ছি এখানে, শুধুই খাবার দাবার, তাই তো? এবং তার মধ্যে যখন আমরা এত খাবার দাবারের মধ্যে দেখছি যে খুব বাজেট ফ্রেন্ডলি কিন্তু বেশ কিছু আইটেম রয়েছে, মানুষ যা পুজোয় খায় সেই রকম আইটেম রয়েছে খাবার। একদম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ পুজোয় যে সমস্ত খাবারগুলো খেতে পছন্দ করে বিশাখা, অর্থাৎ বিরিয়ানি, বাঙালিয়ানা, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কোনো রকম নিয়ম বাধা নিষেধের মধ্যে কিন্তু পুজোর এই চারটে
দিন থাকে না। এখানে কিন্তু একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত খাবার দাবার কিন্তু রয়েছে বিশাখা। একদমই তাই, এবং এই ভালো লাগাটা এই যে প্রচন্ড রকম ডেকোরাম বা কর্পোরেট যে অ্যাটমসফিয়ার সে এখানে একেবারেই নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে সম্পূর্ণ বাঙালিয়ানা, একদিকে সানাই বাজছে, মা এসেছেন ডাকের সাজে সজ্জিতা হয়ে, এবং এখানে এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, পুজো মণ্ডপ বলুন বা প্রাঙ্গণ বলুন যাই বলুন না কেন, এখানে কিন্তু মানুষ দেদার চুটিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং সেটাও প্রচন্ডই বাজেট ফ্রেন্ডলি, একটা পকেট ফ্রেন্ডলি ব্যাপার রয়েছে তার মধ্যেও, কোনো বিশেষ দামাদামি বা খুব দামি খাবার তাও নয়। এখানে শুধুই যেটা আছে চুটিয়ে আনন্দ করা, উপভোগ করা, দুর্গাপুজো উপভোগ করার মধ্যে দিয়ে সবাই একত্রিত হয়ে সমবেত হয়ে থাকা, এইটুকুই এদের বার্তা এবং এইটুকুই এখান থেকে পাওয়া। ক্যামেরায় দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে বিশাখা রুদ্র এবং সৌমি, রিপাবলিক বাংলা, কলকাতা।